দারিদ্র নিত্যসঙ্গী হলেও পড়াশোনা করে নিজের জীবন বদলাতে চায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের দেউরা ছড়া ভিলেজের বাসিন্দা স্বপ্না দেখা কিশোর এবং কলাছড়া স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র লক্ষণ ওরাং। তবে সংসারে শুধু বৃদ্ধা দিদিমাকে অবলম্বন করে বেঁচে থাকা লক্ষণ ওরাংয়ের সংসারে দারিদ্র এতই প্রবল যে নিজের অন্নের সংস্থান করেই তাকে স্কুলে যেতে হয়। ফলে ঠিকভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণের কাজটি কাঙ্ক্ষিতভাবে করতে পারে প্রায় সময়ই। তবে পরিস্থিতি যাই হোক, নিজের লক্ষ্য পূরণে অবিচল লক্ষণ ওরাং। তোমার মা বাবা তো তোমরা কি বিপিএল না এপিএল? তোমাদের কি রেশন কার্ড আছে? আধার কার্ড আছে? তুমি তো মানে উপজাতি, তোমার কি এসটি সার্টিফিকেট আছে? কিছু নাই। তো তুমি কি চাইতেছো এখন? আমি চাই আমার নানির, আমার নানি আর দিদা যদি কাগজপত্র সব ঠিক হয়ে যায় তাহলে আমি স্কুল খুব মন দিয়ে পড়ব, পড়াশোনা করতে খুব ভালো লাগে। তোমার নানি কি মানে বৃদ্ধ ভাতা পায়? না। তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ, খুব মন। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আজকে তুমি স্কুলে যাওয়া হয়েছিল আজকে? হ্যাঁ। তো আজকে কাজে যাও নি? না, যেদিন স্কুলে যাও না সেদিন কাজে যাও। কাজ করতে কোন জায়গায় যাও? গ্রামে আর কি। তো এই যে তোমার এই অবস্থা, তুমি গ্রামের চেয়ারম্যান প্রধান তাদের কাছে কোনোদিন গেছো না? গেছি, তাই তারা বলেছে যে করে দিব করে দিব বলে, আর কিছু করে না, কোনো সাহায্য করে না। তোমার নানি কি সুস্থ? মানসিক তার এই সাংসারিক অভাব এবং বেদনার কথা শুনিয়েছেন কলাছড়া স্কুলের প্রধান শিক্ষকও। ক্লাস এইটের স্টুডেন্ট আমাদের স্কুলে, সে ক্লাস ওয়ান থেকে পড়ছে। তো সে খুব ছোটো অবস্থাতেই তার মা বাবা মারা যায়। তারপর থেকে সে খুব কষ্ট করে পড়াশোনা করছে। তার ঠাকুমার সঙ্গে উনি বৃদ্ধ অসহায়, উনি তাকে দেখাশোনা করছেন, কিন্তু কোনো আর্নিং মেম্বার নেই পরিবারের মধ্যে। ওনার খুব কষ্ট হচ্ছে এবং সে স্কুলে রেগুলার আসতে পারছে না, কাজ করতে হয় বিভিন্ন জায়গাতে। সে কাজ করে, কাজ করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে সে তার পরিবার পরিচালনা করে, এবং যেদিন কাজে যায় না সেদিন সে স্কুলে আসে। তার পড়াশোনাতে খুব আগ্রহ আছে এবং সে চাচ্ছে যাতে আরও সে পড়াশোনা করতে পারে, উচ্চশিক্ষা লাভ করতে পারে। কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য সে পড়াশোনা করতে পারছে না, যাতে সরকারের তরফ থেকে হোক বা যে কোনো সামাজিক সংস্থা যদি সেদিকে হাত বাড়িয়ে দেয় তাহলে তার অনেক উপকৃত হবে। প্রশাসনিক কোনো সাহায্য সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংস্থার আনুকূল্য পেলে আগামী দিনে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারবে লক্ষণ ওরাং। ফিউর রিপোর্ট, আর ই নিউজ।